বাবার বাড়ি ইফতার সেরে বাড়িতে ফেরা হলো না মহিলার। অটোগাড়িতে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উদারপন থানার অন্তর্গত লাটিগ্রামের মহাসড়কে। হত মহিলা চলিতাকান্দের বাসিন্দা তেরামণি বড়ভূয়ার স্ত্রী রুনু বেগম বড়ভূয়া, বয়স ২৫। ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুনু বেগমের স্বামী তেরামণি বড়ভূয়া এবং চলিতাকান্দের বাসিন্দা হবিবুর রহমান বড়ভূয়ার ছেলে বাপন বড়ভূয়া, বয়স ৩০। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত ৮টা নাগাদ অটোতে করে লাটিগ্রামের বাবার বাড়ি থেকে ইফতার সেরে বাড়ি যাওয়ার পথে লাটিগ্রাম হিংচুরি পাড়ে আসতে অটোর গাড়ির সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মহাসড়কের উপর গাড়িটি উল্টে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে গাড়ির পেছনে থাকা অটো গাড়ির উপর ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে অটো গাড়িতে আগুন লেগে যায়। অটোতে আগুন লাগতে অটোচালক বাপন বড়ভূয়া ও রুনু বেগমের স্বামী তেরামণি বড়ভূয়া অটো থেকে বেরিয়ে পড়লেও আটকা পড়ে যান রুনু বেগম বড়ভূয়া। এতে অটোর ভেতরে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যান রুনু বেগম। এদিকে ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যে দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারপন থানার ওসি সঞ্জীব কুমার দাস। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে অটোগাড়ি সহ রুনু বেগম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যান। গুরুতর আহত তারামণি এবং বাপনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। আপনার ছেলের নাম তরঙ্গ টিভি।